ইংরেজবাজার পুরো এলাকায় পুরকর বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে তিন গুণ হারে পুরকর বিরোধী সিপিএম বিজেপির অভিযোগ নির্বাচনে শাসক দল এই এলাকায় ধরাশায়ী হয়েছে আর সেই কারণে প্রতিহিংসার কারণে ফল বেরোনোর পরই পুরকরের বোঝা চাপাচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা কোপ পড়তে পারে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্যান্য সরকারি প্রকল্পে আশঙ্কা বিরোধীদের অভিযোগ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অধীন ইংরেজবাজার পুর এলাকা নির্বাচনের ফল বেরোতেই দেখা গেছে এই কেন্দ্রটি একমাত্র দখল করেছে কংগ্রেস জয়ী হয়েছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি শ্রীরূপা মিত্র চৌধুরী তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের স্থান হয়েছে তিন নম্বরে ইংরেজবাজার পুরো এলাকায় উনত্রিশটি ওয়ার্ডের মধ্যে একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত পনেরো নম্বর ওয়ার্ড বাদ দিয়ে বাকি আঠাশটি ওয়ার্ডে অনেকটাই এগিয়ে বিজেপি পনেরো নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূল তিন নম্বরে রয়েছে খোদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে এগিয়ে বিজেপি তারপরই পুরো বোর্ডের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে বিজেপির অভিযোগ নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরো বোর্ড কংগ্রেসের অভিযোগ কেবল করের বোঝা চাপিয়ে নয় এরপরে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পেও এই এলাকাগুলোতে কোপ পড়তে পারে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন এই অভিযোগ সঠিক নয় বিজেপি মিথ্যে অভিযোগ আনছে প্রচুর পুরকর বকে যেমন কমার্শিয়াল রয়েছে তেমনি ডোমেস্টিক রয়েছে পুরো কর বাকি সেগুলি আদায় করার সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয় সেখানে বিজেপি কাউন্সিলররাও ছিল এই রাজ্যে পুরকর অনেক কম বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে কতটা পুরকর আদায় করা হয় বা প্রতিহিংসার কারণে বুলডোজার চালানো হয় এই রাজ্যে তা হয় না পাল্টা দাবি কৃষ্ণেন্দুবাবু অযৌক্তিক কথা বিজেপির তিনজন মেম্বার এখানে আছে একজন লিডার অপোজিশন আছে প্রতিটা সিদ্ধান্তই বোর্ডে হয় আমাদের স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি পাঁচ বছর দশ বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয় তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি সব দোকান মাপামাফি হচ্ছে কাউকেই নোটিস পাঠানো হয়নি ওনার আগে জেনে নিলেন নোটিশ পাঠ হারার জন্য না এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয় আমাদের রাজ্যে কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয় এটা মিথ্যা কথা বলে কিছু হবে না আমরা হেরে গেছি বলে বুলডেজার নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে ভেঙে দেব গোটা ফ্যামিলিকে গুলি করে মেরে দেবো এটা করি ইংলিশ বাজার পুরসভা বারবার এই ধরনের ট্যাক্স বাড়ায় আর নাগরিক নাগরিকদের বিপদের মুখে ফেলে আর ঠিক এই মুহূর্তে ট্যাক্স বাগানোর কথা হঠাৎ মাথায় আসা তো আমি তো বলবো যেটার এটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যে বাজার পৌরসভার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সত্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ সমর্থন করেছে আর তাতেই তারা হয়তো প্রতিহিংসার বসত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে আর আর এমনিতেই ইংরেজ বাজার পৌরসভায় বিশেষ করে যে কমার্শিয়াল ট্যাক্স যেটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের যদি তুলনামূলক বিচার করা হয় তো এখানে অত্যন্ত চড়াহারে ট্যাক্স যেটা ব্যবসায়ীদের বিপদের মুখে সম্মুখীন হয় বারবার আর এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত এর জন্য প্রতিবাদ গড়ে উঠবে মানুষের বিক্ষোভ তৈরি হবে হ্যাঁ কেবলমাত্র ব্ল্যাকমেল করা আমরা জানি নির্বাচনের আগে এরকম বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা হুমকি দিত যে যারা যেখানে আমাদের ভোট কমে যাবে সেখানে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তো এই ধরনের তারা উদাহরণ তৈরি করতে চাইছে যে যখনই তাদের বিরুদ্ধে ভোট যাবে তখন এই ধরনের সিদ্ধান্ত তারা নাগরিকদের উপর চাপাবে মানে নাগরিকদের তারা এক টাইপের কিনে রেখেছে তাদের মতামত তাদের ইচ্ছা অনুযায়ী তাদের মতামত প্রকাশ করতে হবে ইংরেজবাজার পৌরসভার মানুষের প্রতি প্রতিহিংসা পড়ার পরে ওর সবাই সিদ্ধান্ত গ্রহণ করছে কি আশঙ্কা করছে আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না এদের উল্লাসটা আরও বাড়বে সরকার জনকল্যাণমূলক সামান্য যা কিছু করেছে যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে সেই জিনিসগুলোর সুযোগটাকে অধিকারটাকে কেড়ে দিবে যে সমস্ত এলাকাতে জনগণ নির্বাচক মণ্ডলী ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দেয়নি সেই সমস্ত এলাকাতে শাস্তি স্বার্থ কার্ড কেড়ে নেওয়া হতে পারে সেই সমস্ত এলাকাতে সরকারি কোনো আদেশনামা না দিয়েও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমা নাও হতে পারে এইভাবে ওদেরকে ভীত সন্ত্রস্ত করে নিয়ে এবং সাত আট বছর আগে এই অ্যাসেসমেন্টটা হয়েছিল এবং সেই সময় আমরা পৌরসভার সঙ্গে আলোচনা করে একটা নিরপেক্ষ জায়গায় পৌঁছেছিলাম কিন্তু কদিন আগে আমাদের কাছে খবর এসছে যে ইলেকশনের পরপর রেজাল্ট বেড়ালের পরপরই আমাদের কাছে খবর এসছে যে স্ট্যাক অ্যাসেসমেন্টটা যেবার করা হয়েছে সেটা প্রচণ্ড হারে বৃদ্ধি করা হয়েছে এবং আমার মনে হয় সেটা সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে কিন্তু থেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ী যা তারা কমার্শিয়াল যাদের বিল্ডিং আছে তাদেরই ট্যাক্স অ্যাসেসমেন্টটা বেশি হবে আমরা পৌরসভার কাছে অনুরোধ রাখবো যে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা যাতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মাপে হয় এবং প্রত্যেকটা মানুষের যাতে সুবিধা হয় প্রত্যেকটা মানুষ যাতে বিশেষ করে আমার ব্যবসায়ীরা যারা ট্যাক্স অ্যাসেসমেন্টে বেশি টাকা হবে সেই ক্ষেত্রে যাতে সুযোগ করে দেওয়া হয় যাতে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে ব্যবসায়ীরা যেন ট্যাক্সটা জমা করতে পারে এবং আমাদের কাছে দুর্ভাগ্য যে ইলেকশনের আগে হলে আমরা হয়তো এটা নিয়ে আরও আলোচনা করতে পারতাম আরও সুন্দর হতো কিন্তু যেহেতু ইলেকশনের পরে হলো মানুষের মধ্যে একটা খুব সঞ্চার হচ্ছে যে এই অ্যাসেসমেন্টটা ইলেকশান পরে হওয়ার জন্য মানুষ বা পৌরসভার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর উপর আমাদের বিশ্বাস আছে এবং তার সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের যাতে সুবিধা হয় সাধারণ মানুষের যাতে সুবিধা সেই ব্যবস্থা আমরা করি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল